ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে সুদের হার। ভারতেও চলতি বছরের মে মাস থেকে সুদের হার বৃদ্ধি অব্যাহত। চলতি বছরের 7ই ডিসেম্বর আরবিআই রেপো রেট 35 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.25% করেছে। 2022 সালের মে মাস থেকে রেপো রেট 2.25% বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হল, সুদের হার বৃদ্ধির এই প্রবণতার মাঝে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের কৌশল পরিবর্তন করা উচিত কিনা? ইকুইটি ফান্ড বা ডেট মিউচুয়াল ফান্ড ক্রমবর্ধমান সুদের হার থেকে উপকৃত হবে? তাহলে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই ডেট মিউচুয়াল ফান্ডের কথা বলা যাক। যখনই সুদের হার বাড়ে, নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজ বা ঋণপত্রের দাম কমতে শুরু করে, যার ফলে এই খাতে বিনিয়োগ করা মিউচুয়াল ফান্ডের ন্যাব হ্রাস পায়। অন্যদিকে যখন সুদের হার কমে যায়, তখন সিকিউরিটিজে বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের ন্যাব বাড়তে থাকে। এখন যেহেতু সুদের হার বাড়ছে, তাই বেশিরভাগ ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা তাদের রিটার্ন কমে যাওয়ার পরে কি করবেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তাই বর্তমান পরিস্থিতিতে ফিনান্সিয়াল প্ল্যানাররা সাধারণত ডায়নামিক বন্ড ফান্ড, লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, লো ডিউরেশন ফান্ড, মানি মার্কেট ফান্ড এবং শর্ট টার্ম ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। এই ফান্ডগুলি গত 5 বছরে গড়ে 6% রিটার্ন দিয়েছে। কোয়ান্টাম মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম ফান্ড ম্যানেজার পঙ্কজ পাঠক বলেন যে, ক্রমাগত সুদের হার বৃদ্ধির পরিবেশে ডেট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য ডায়নামিক বন্ড ফান্ড সেরা। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সঙ্গে এই ধরনের ফান্ডে নজর দেওয়া উচিত। এখন প্রশ্ন হল, ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের কি করা উচিত? কারণ আর্থিক উপদেষ্টারা সুদের হার বৃদ্ধিকে শেয়ার বাজারের জন্য ভালো মনে করেন না। তার ওপরে মন্দার ক্রমবর্ধমান ভয় স্টক মার্কেটের রিটার্নের বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছে। তবে ইকুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ ইকুইটি ফান্ড যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ভ্যালু ফান্ড এবং ইএলএসএস গত 5 বছরে 10% রিটার্ন দিয়েছে। কোয়ান্টাম এএমসির ইকুইটি ফান্ড ম্যানেজার জর্জ থমাস বলেন, ভ্যালুয়েশন অনুযায়ী যে সমস্ত ফান্ডে বিনিয়োগ করা হয় সেগুলির জন্য ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি ভালো। তাই বর্তমানে ভ্যালু ফান্ডে বিনিয়োগ ইকুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য একটি ভালো অপশন হবে। ভ্যালু ফান্ডগুলি এমন স্টকগুলিতে বিনিয়োগ করে যেগুলি মৌলিকভাবে ভালো হলেও কোনো কারণে এই ফান্ডগুলি বর্তমানে ভালো পারফর্ম করতে পারেনি, তবে এগুলি দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেবে। যেসব বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী লগ্নি করেন, ভ্যালু ফান্ডে তাদের নজর থাকা উচিত। মানি9 পরামর্শ দেয় যে, সুদের হার বৃদ্ধি পরোক্ষভাবে মিউচুয়াল ফান্ডকে প্রভাবিত করে। তাই এমন পরিস্থিতিতে আপনার আর্থিক উপদেষ্টার সহায়তায় কিভাবে ক্রমবর্ধমান সুদের হারের সুবিধা নেওয়া যায় তার জন্য একটি কৌশল তৈরি করুন। আপনার বর্তমান পোর্টফোলিওতে আপনার কি ধরনের পরিবর্তন করা উচিত এবং কোন নতুন বিনিয়োগ আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে তা স্থির করুন।